দক্ষিণেশ্বর মন্দির এমন এক দেবালয় যে দেবালয় 1300 বছরের সুদীর্ঘ ভারত আত্মার মুক্তি স্পন্দনের জন্য যে ক্রন্দনরোল উঠেছিল তার চেতাগ্নি জ্বালিয়ে দিয়েছিল। ভারতবর্ষ তো মন্দিরময় দেশ, হাজার হাজার মন্দির আছে, কত না দেব দেবী আছেন। তাহলে আরেকটা নতুন দেবালয়ের প্রয়োজন হয়েছিল কেন প্রশ্ন আসে। যুগের অমুক প্রয়োজন, যুগের পটভূমির পরিবর্তন, যখন যুগ সন্ধিক্ষণ আসে, একটা প্রাচীন ধারা থেকে যখন নতুন ধারায় আবর্তনের পটভূমিকা তৈরি হয়, তখন সেখানে নতুন ভাষার প্রয়োজন লাগে। নতুন একটা দেবালয় চাই, নতুন এক যুগদ্রষ্টা চাই, নতুন এক ঝাঁক আত্মা চাই, যারা বিচার বিযুক্তবাদের বাইরে হিন্দু ধর্মের কুসংস্কারকে দূরে সরিয়ে রেখে হিন্দু ধর্মের মূল সার কথাকে তৎকালীন মানুষের উপযোগী করে সমাজ সংস্কার করতে পারবে, সমাজকে দিশা দেখাতে পারবে, ভারতবর্ষের জাতীয়তাবাদকে পুনরুজ্জীবিত করতে পারে। তাই প্রয়োজন হয়েছিল এক নতুন দেবালয়, দক্ষিণেশ্বর মন্দির সেই দেবালয়। রানী যখন এই জমিটা কেনেন, এটা হচ্ছে এই জমিটা ছিল অশ্বক্ষুরা কুম্ভাকৃতি, অর্থাৎ কচ্ছপের পিঠের মতো। আমাদের শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে বলে এই ধরনের স্থান দেবভূমির পক্ষে উৎকৃষ্ট স্থান। রানী এই জমিটা কিনেছিলেন, তারপরে উনি এই নবরত্ন মন্দির তৈরি করেন। আমাদের এই মন্দিরের যে স্থাপত্য শৈলীটা হচ্ছে একান্ত বাংলা স্থাপত্য শৈলী, টেরাকাটার স্থাপত্য শৈলী। অর্থাৎ এই যে দেবালয়টা আপনি দেখছেন, এই দেবালয়টা তখনকার দিনে ইটগুলো খুব পাতলা হতো আর চুন সুরকি দিয়ে কাঁথনি, তার উপরে পঙ্কের কাজ করা, আজকের যেটা আপনি বলছেন প্লাস্টার অফ প্যারিস, তখন এক ধরনের শামুক চুন পাওয়া যেত যেটা পুরুলিয়া রাঢ় বাংলায় পাওয়া যায়। সেই চুন এবং সুরকির একটা বিশেষ মিশ্রণ করে এটার প্রলেপ দিয়ে এর ওপর এই স্থাপত্য শৈলীকে তৈরি করা হয়েছে। এটা একান্তই বাংলার নিজস্ব ঘরানা। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন সে যুগের এক মহিষী নারী রানী দাসমণি। একধারে তিনি সারা অবিভক্ত বাংলা জুড়ে সমাজ সংস্কারের কাজ যেরকম করেছেন, সেই সঙ্গে সঙ্গে নানান উন্নয়নমূলক কাজের মধ্যে তার শ্রেষ্ঠ কীর্তি ছিল দক্ষিণেশ্বর মন্দির স্থাপন। 1848 খ্রিস্টাব্দে এই জমি তিনি কেনেন অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে, কারণ সে যুগের সমাজ চাইছিল না একজন নারী এত বড় একটা মন্দির তৈরি করুক। এই জমি তিনি কেনেন 1848 খ্রিস্টাব্দে জেমস হেস্টি সাহেবের কাছ থেকে। পেশায় তিনি অ্যাটর্নি ছিলেন তৎকালীন সুপ্রিম কোর্টের, ব্রিটিশ রাজধানী বাংলার। 1848 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দেবালয়ের নির্মাণ কাজ চলে। এই দেবালয়ের নির্মাণ কাজের দায়িত্ব ন্যস্ত হয়েছিল ম্যাকিনটোস বার্ন নামে একটি কোম্পানিকে, যে আজকের অধুনা কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ মনুমেন্টগুলো তাদের হাতে তৈরি। 1855 খ্রিস্টাব্দের 31শে মে স্নানযাত্রার দিন এই দেবালয়ের প্রাণ প্রতিষ্ঠা হয় করেন মায়ের পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়। সে সময় সঙ্গে এসেছিলেন বালক গদাধর, পরবর্তীকালে যিনি শ্রীরামকৃষ্ণ রূপে প্রতিভাত হন।
তিনিও মায়ের পূজারি রূপে নিযুক্ত হয়েছিলেন। সে যুগের এমন কোনো ব্যক্তিত্ব ছিলেন না বাংলার নবজাগরণে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দেবালয়ের সঙ্গে সংযুক্ত হননি। সমাজ সংস্কারক কেশব সেন থেকে ব্রহ্মানন্দ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, বাল গঙ্গাধর তিলক ঋষি অরবিন্দ থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস, এমন কোনো ব্যক্তিত্ব সে যুগে ছিলেন না যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দেবালয়ে থেকে শক্তি সঞ্চয় করেননি আর ফিরে গেছেন নিজের নিজের দিশায়। গুটি কয়েক জায়গা আছে, এই জায়গাগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে বাঙালি জাতির অস্তিত্বটাই বিপন্ন হয়ে যাবে। সেই জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করে আসছি এই দেবালয়কে তার স্বমহিমায় সংরক্ষণ করার। তার সাথে সাথে যে লক্ষ লক্ষ মানুষ আসেন, পূর্ব ভারতের মানচিত্রের দিকে যদি আপনি তাকান আপনি দেখবেন এমন কোনো জায়গা নেই যেখানে একটা বছরে 1 কোটির বেশি মানুষ আসেন। দক্ষিণেশ্বর মন্দির ব্যতিরেক এই যে 1 কোটি 1.25 কোটি মানুষ একটা ফিনান্সিয়াল ইয়ারে আসেন, বছরে আসেন, এই এত মানুষের আসা যাওয়ার ন্যূনতম সিভিক অ্যামিনিটিসের ব্যবস্থা করা, তারা আসেন, তাদের পানীয় জল, তাদের বসার ব্যবস্থা, সর্বোপরি এক ঝলকের জন্য হলেও তারা মায়ের কাছে যাবেন, দর্শন করবেন, পুজো দেবেন, এটাকে সুনিশ্চিত করা। দক্ষিণেশ্বর মন্দির সেই মন্দির, আমি দায়িত্বহীনভাবে বলতে পারি এখানে আপনাকে কেউ বিরক্ত করবে না, এখানে কোনো লেভি নেই, এখানে কোনো জাতপাত নেই, এখানে কোনো ধর্মের বেড়াজাল নেই, এখানে আপনি শিক্ষিত না অশিক্ষিত কেউ জিজ্ঞাসা করবে না, এখানে আপনি একজন মাননীয় ভক্ত, আপনি আসবেন মায়ের কাছে, অন্যান্য দেবদেবীর কাছে আপনি নিশ্চিন্তে আপনার পুজো দিয়ে যাবেন। এই দেবালয় সংরক্ষণের যে আপসহীন যাত্রা আমরা করেছি, কিছু কিছু কাজ আমরা করতে পেরেছি, এখনও প্রচুর কাজ করা বাকি, আমরা চেষ্টা করছি যাতে এই দেবালয়কে লক্ষ লক্ষ মানুষ যেভাবে প্রত্যাশা করেন পেতে বা দেখতে সেইভাবে সংরক্ষণ করতে পারি।